হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও আছি। আজকে আমি আঁকব ধান কাটার দৃশ্য। প্রথমে সিডি মার্কার নিয়ে ধান কাটার দৃশ্যের অবশ্যই ধান মাথায় করে বাসায় নিয়ে যায় সেই ধানের আঁটি আঁকছি। তারপরে মাথাটা আঁকলাম নিচের দিকে, এরপর একটা হাত দিয়ে যে ধানের বোঝা বা আঁটিটা ধরে আছে সেটা আঁকছি, গলাটা আঁকলাম, এরপর হলো মানুষের দেহটা মানে বডিটা আঁকছি, তারপর লুঙ্গিটা আঁকলাম, লুঙ্গি পরে আছে সেই লুঙ্গিটার ডিজাইন করে দিচ্ছি, পা দুটো আঁকছি, একটু দেখা যাচ্ছে, আর ধানের গাছ দিয়ে বাকিটা নিচে চলে আছে। দূরে একটা গ্রাম আঁকার জন্য ঘর আঁকছি, ঘরের চাল আঁকলাম, এই ঘরটা আঁকা প্রায় হয়ে যাচ্ছে, জানলা আঁকছি, দরজা আঁকলাম, আরও দুটো জানলা আঁকলাম, পিছনে আরেকটা ঘর আঁকবো, এখন পিছনে আরেকটা ঘর এঁকে দিচ্ছি একইভাবে, এটির কিছুটা অংশ দেখা যাচ্ছে, তারপর ঘরের নিচে যে উঁচু অংশটা থাকে ওয়ালের পাশ দিয়ে সেটা আঁকলাম, এরপর কলা গাছ আঁকছি, কলা গাছের পাতা, ডানে একটা, বামে একটা, তারপরে আবার উপরে আরও দুটা দিলাম, তারপরে মাথায় দিলাম কলা গাছের পাতাটা যে মোড়ানো অবস্থায় থাকে সেটা, তারপর একটা গাছ দিচ্ছি বাম পাশে, তারপরে খড়ের গাদা, যেহেতু হেমন্তকাল খড় এক জায়গায় রাখে গাদা করে, আরেকটা গাছ আঁকছি খড়ের গাদার পাশে, এরপর এখানে একে ডান পাশে দুটো তাল গাছ, আমাদের গ্রামে অনেক তাল গাছ থাকে, মাঝে মাঝে থাকে, সেটা মাঠের কোনো একেবারে প্রান্তে, মাঠের মাঝখানে, বাড়ির পাশে, এটা মাঠের মাঝখানে দুটো তাল গাছ আঁকছি। তাল গাছ আঁকা অনেক সহজ, তোমরা দেখছো কীভাবে আঁকছি। এরপর দূরে যে গ্রাম দেখা যায় অনেক দূরে, গাছের সারি, সেটা আঁকছি, এটা লাইন দিলাম, লাইন দিয়ে আঁকা বাঁকা করে পুরোটা বাম পাশ থেকে ডান পাশে পুরোটা দিয়ে দিলাম। এরপর সেই গাছের সারির পিছনও তাল গাছ বা খেজুর গাছ আঁকছি, দূরে খেজুর গাছও বলতে পারো, তাল গাছও বলতে পারো তোমরা। এরপর এইখানে একেবারে সামনের দিকে একটা কৃষক ধান কাটছে, সেটা এখন আঁকছি, ওর যে মাথায় যে বাঁশের তৈরি একটা টুপির মতো দেয় সেটা আঁকলাম, মাতৈল বলে আমাদের ওইদিকে, তারপর ওর দেহটা আঁকছি, একটা বডিটা আঁকা হয়ে গেল, হাতটা দিয়ে এটা কাস্তে ধরে থাকবে সেটা এখন আঁকছি, হাতটা এঁকে দিলাম এবং কাস্তে ধরাই দিচ্ছি, এখন একটু বাঁকা করে দিলেই কাস্তে হয়ে গেল, এটা দিয়ে ধান কাটছে, তারপর বসে বসে ধান কাটছে, সেই বসার ভঙ্গিটা আঁকছি, ওই নিচে লুঙ্গি আঁকছি, একটা পা দেখা যাবে, এই যে একটা পা মুড়িয়ে বসে আছে, তারপরে ছ্যান্ড গেঞ্জি পরে আছে সেটা এঁকে দিলাম। এরপর ধান যে কেটে ফেলেছে কিছু অংশ সেই অংশটা দেখাচ্ছি, উঁচু উঁচু ধান, আর সামনের দিকে থাকবে হলো ছোট ছোট ধানের গাছ কেটে ফেলছে এমন, এটা পুরোপুরি হয়ে। আর বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তারপর দূরে শুধু ধানের ক্ষেতের জন্য কিছু কিছু লাইন দিচ্ছি, ওই গ্রামটার একটু জায়গাটা বের করে দিলাম, গ্রামটার উঁচু জায়গাটা। এরপর ধান যে কাটা হয়ে গেছে সেই ছোট ছোট ধানের গোড়াগুলো আঁকছি, ধান গাছের গোড়াগুলো, এরপর ধান কেটে কেটে রেখে দিয়েছে সেটা আঁকছি, বোঝা করে বা বান্ডিল করে
সেই অংশটা আঁকছি একের পিছনের দিকে এদিকে তিনটা বান্ডিল বা ধানের বোঝা চারটা চারটা এঁকে দিলাম বাম পাশে আরও কটা এঁকে দিই এই একটা আঁকছি এই দুটো আঁকছি একইভাবে তাই স্পিড বাড়িয়ে দিয়েছি এই বাম পাশেরগুলো হয়ে গেল এখন দূরে আকাশটা কিছু সাদা অংশ উপরে একটু নীল অংশ থাকবে মেঘ না এরপর এখন প্যাস্টেল কালার শুরু করব আমি এটা ক্যামেল ওয়েল প্যাস্টেল কালার ইউজ করছি প্রথমে স্কাই ব্লু নিলাম নিয়ে উপরের অংশটাতে ড্রয়িংটা বরাবর গাঢ় করে দিচ্ছি এরপর লাইট ব্লু নিলাম লাইট ব্লু নিয়ে স্কাই ব্লুর পরে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি এরপর হোয়াইট না এবার হ্যাঁ এবার হোয়াইট নেব হোয়াইট নিয়ে একের উপর পর্যন্ত কাগজের উপর পর্যন্ত ব্লেন্ড করে দিলাম ভালো করে এরপর স্কারলেট নিয়ে ঘরের চালে প্রথমে নিচের দিকে চালটাতে দুটো চালেই দিচ্ছি দুটো ঘর যেহেতু আছে তারপরে ভার্মিলন নিলাম ভার্মিলন নিয়ে এখন ওটার উপরে আর একটু ব্লেন্ড করে দিচ্ছি এরপর অরেঞ্জ ইয়েলো নিলাম তার উপরে আরেকটু এভাবে ধীরে ধীরে ডার্ক থেকে লাইট হয়ে যাচ্ছে স্কারলেট দিয়ে পিছনে চালটার যে অংশটুকু দেখা যাচ্ছে সেটাতে স্কারলেট দিয়ে ভরে দিলাম এরপর গ্রে নিলাম গ্রে নিয়ে ঘরের দেয়াল চালের ঠিক নিচের দিকে এবং বাম পাশে দিচ্ছি দুটো ঘরেই একইভাবে দেওয়া হয়ে গেল এরপর হোয়াইট দিয়ে বাকি অংশটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি মানে গ্রের পরে গ্রে সহ বাকি অংশটা হোয়াইট দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম এরপর ডার্ক ব্রাউন নিলাম ডার্ক ব্রাউন নিয়ে ঘরের নিচের অংশটা উঁচু অংশটা ওয়ালের চারপাশে সেই উঁচু অংশটা দিচ্ছি সেটাও হয়ে গেল এরপর ইয়েলো আকার নিয়ে খড়ের যে গাদায় সেই গাদায় দিচ্ছি ইয়েলো আকার কিছুটা অংশ পর্যন্ত দিলাম তারপর ক্রোম ইয়েলো নিয়ে বাকি অংশটা দিলাম একেবারে কিনারার দিকে ডান পাশে একটু হোয়াইট দিয়ে দিলাম তারপর বানসিয়ানা নিলাম বানসিয়ানা নিয়ে খড়ের গাদার মাথাটাতে দিলাম তারপর গাছ দূরের যে দুটো গাছ আছে গাছের মূল কাণ্ডতে দিলাম এরপর ডিপ গ্রিন নিলাম ডিপ গ্রিন নিয়ে যে গাছের ঝোপগুলো আছে তার নিচের দিকে দিচ্ছি এবং বাম পাশে দিচ্ছি দেখো কীভাবে সুন্দরভাবে দিচ্ছি নিচের দিকে এবং বাম পাশে সুন্দরভাবে দেওয়া হয়ে গেল ডিপ গ্রিনটা এরপর গ্রাস গ্রিন নিলাম তার উপরে আরেকটু উপরে ব্লেন্ড করে দিচ্ছি গ্রাস গ্রিন গ্রাস গ্রিন সুন্দরভাবে এবং দেওয়া হয়ে গেল সুন্দরভাবে এবং ওইটা দিয়ে কিছু কিছু জায়গায় কলা পাতায় লাগাচ্ছি গ্রাস গ্রিনটা দিয়ে সব জায়গায় না একটু একটু জায়গায় এরপর ইয়েলো গ্রিন দিয়ে বাকি যে অংশটা আছে বাকি অংশটাতে সুন্দরভাবে একটু অংশ খালি রেখে দিলাম ওটাতে আরেকটা লাইট কালার দিব তারপর কলা পাতায় পুরোপুরি ইয়েলো গ্রিনটা দিয়েই ফিল আপ করে দিলাম আরে গ্রাস গ্রিন দিলাম এখন ইয়েলো গ্রিন দিয়ে ফিল আপ করে দিলাম ডান পাশের গাছটা তো একইভাবে দিচ্ছি এরপর ক্রোম ইয়েলো নিয়ে উপরে যে একটু সাদা অংশ ছিল সেই সাদা অংশটা ভরিয়ে দিলাম গাছ আঁকা হয়ে গেল এরপর তাল গাছ যে ডান পাশে আছে সেটাতে ডিপ গ্রিন দিচ্ছি মাঝামাঝি জায়গায় কিছু অংশ দিচ্ছি এরপর লিপ গ্রিন দিচ্ছি আর কিছু কিছু জায়গায় এরপর ইয়েলো গ্রিন দিয়ে ফিল আপ করে দিচ্ছি ইয়েলো গ্রিন দিয়ে পুরোপুরি ফিল আপ হয়ে গেল এরপর ডার্ক ব্রাউন দিয়ে তাল গাছ দুটোর যে কাণ্ডে বাম পাশে দিচ্ছি যেহেতু আমরা পুরো ছবিটার বাম পাশে ডার্ক ধরেছি এবং ডান পাশে লাইট এরপর ডান পাশে বানসিনা দিচ্ছি দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি
তাল গাছও হয়ে গেল। এরপর দূরে যে উদিগন্ত রেখার গাছগুলো দেখা যায় তার নিজ লাইন বরাবর ডিপ গ্রিন দিচ্ছি, বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত লাইন বরাবর এবং একটু কিছু উপরে যেখানে ড্রয়িংটা উপরে আছে। এরপর লাইট ব্লু দিয়ে ওই ডিপ গ্রিন সহ একটা পুরো ড্রয়িং পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করার কারণে ডিপ গ্রিনটাও ব্লুর সাথে মিলে আর একটা টোন তৈরি হলো, সেটাও হয়ে গেল। এরপর গ্রে নিয়ে গ্রামটার যে উঁচু জায়গাটা আছে সেই জায়গাটাতে দিলাম, যেমন ডার্ক গ্রে দিচ্ছি, বানসিনা দিলাম উঁচু জায়গাটা যে গ্রামটা উঁচু একটু সেটা। তারপর এখন ডিপ ইয়েলো দিয়ে যে পুরো যে মাঠটা আছে ধানে ভরা সেই একের নিচ থেকে কিছুটা অংশ পর্যন্ত দিচ্ছি। এরপর ক্রোম ইয়েলো নিয়ে তার উপরে আরেকটু অংশ দিচ্ছি, ক্রোম ইয়েলো নিয়ে ডিপ ইয়েলোর উপরে। এরপর লেমন ইয়েলো নিয়ে দূরের যে অংশটুকু সেটা পুরোটা ফিল আপ করে দেব, লেমন ইয়েলো দিয়ে এখন ফিল আপ করে দিচ্ছি। এরপর বানসিনা নিলাম, বানসিনা নিয়ে গাছগুলো ধান গাছগুলো যে খাড়া খাড়া হয়ে আছে সেই অংশে দিচ্ছি। এরপর ইয়েলো আকার দিয়ে সেটা পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি, যে অংশটুকু একটু সাদা সাদা ছিল সেই সাদা সাদা অংশটুকু ফিল আপ করে দিচ্ছি। এখন মনে হচ্ছে ধান গাছগুলো খাড়া খাড়া দূরে পুরো ধান গাছে ভরা। তারপর যে ধান গাছগুলো কাটা হয়ে গেছে তার গোড়ায় দিচ্ছি ইয়েলো আকার, এটাও দেওয়া হয়ে গেল ইয়েলো আকারগুলো। এরপর বানসিয়ানা দিয়ে যে ধানের আটিগুলো বা ধানের বান্ডিলগুলো ড্রয়িং আছে সেগুলো নিচের দিকে দিচ্ছি। তারপর ক্রোম ইয়েলো দিচ্ছি বানসিনার পরে, ক্রোম ইয়েলো দিয়ে ভরে দিলাম। এরপর লেমন ইয়েলো দিয়ে বাকি অংশটুকু ফিল আপ করে দিলাম, যে উপরের দিকে যে একটু সাদা সাদা অংশ ছিল সেটা লেমন ইয়েলো দিয়ে ফিল আপ করে দিলাম। এরপর ডার্ক ব্রাউন দিয়ে মাঝখানে যে বাধা আছে সেই বাধার ড্রয়িং বরাবর দুই পাশে দিলাম, তারপর ক্রোম ইয়েলো দিয়ে মাঝখানের লাইনে দিলাম। এরপর গ্রে নিলাম, গ্রে নিয়ে পুরো যে ধান কাটা হয়ে গেছে সেই অংশটাতে মোটামুটিভাবে লাগালাম। এরপর হোয়াইট দিয়ে সেটা ভালোভাবে একেবারে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে গ্রে আর হোয়াইট মিলে একটা মাটি মাটি কালার তৈরি হয়ে গেল। মোটামুটি শেষ এটা। এরপর ফিগার, দূরের যে ফিগারটা আছে সেই ফিগারটাতে প্রথমে ব্লু দিলাম, এরপর কোবাল ব্লু দিয়ে লাইনগুলোতে দিচ্ছি, মানে বাম পাশে একটু ডার্ক করে দিলাম কিছু কিছু জায়গায়, এরপর হোয়াইট দিয়ে ওভারঅল ব্লেন্ড করে দিলাম, মানে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি, দেওয়া হয়ে গেল। এরপর ভার্মিলন নিয়ে ধানের যে আটি বা বোঝাটা আছে সেটা নিচে দিলাম, তারপর বানসিয়ানা দিচ্ছি তার উপরে লাইনগুলো ড্রয়িং করে দিচ্ছি। এরপর ইয়েলো আকার দিয়ে মোটামুটি ফিল আপ করে দেবো এখন। তারপর ক্রোম ইয়েলো দিয়ে একেবারে উপরের দিকে আর একটু জায়গায় দিলাম, মাঝখানে বাঁধা যে অংশটা আছে সেটা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, তারপর আবার ক্রোম ইয়েলো দিলাম, এটাও হয়ে গেল। মাথাটাতে কালো রং দিচ্ছি, একটু অংশ দেখা যাচ্ছে ধানের বোঝাটার নিচের দিকে। এরপর ফ্লেস্টিন দিয়ে শরীরের যে অংশটুকু দেখা যাচ্ছে সেখানে ফ্লেস্টিন দিলাম, হাতে পায়ে বডিতে। এরপর লাইট শেড করার জন্য ঠিক বাম পাশে এবং নিচের দিকে বানসিয়ানা দিচ্ছি, বানসিয়ানা দিলাম, এই তো হয়ে গেল লাইট শেড তৈরি হয়ে গেল। আবার একটু ফ্লেস্টিন দিয়ে সুন্দরভাবে স্মুথ করে দিলাম। এরপর এই দিকের যে কৃষকটা আছে তার মাথায় ব্ল্যাক দিলাম, তারপর বানসিনা দিচ্ছি,
বাম পাশে যেখানে শরীরের অংশ দেখা যাচ্ছে, হাতে, গলায়, ঘাড়ে। এরপর ফ্লেস্টেন দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি। ওটাতে আমরা আগে ফ্লেস্টেন দিয়েছিলাম, পরে বানসিনা দিয়েছিলাম। এটাতে আগে বানসিনা দিলাম, পরে ফ্লেস্টেন দিলাম। তারপরে গ্রে দিয়ে তার গেঞ্জিটাতে বাম পাশে এবং নিচের দিকে দিলাম। এরপর হোয়াইট দিয়ে পুরো গেঞ্জিটা ব্লেন্ড করে দিলাম। তারপর সে লুঙ্গি যে বলে আছে, এটা আমরা ভার্মিলন দিচ্ছি, বাম পাশে এবং নিচের দিকে দিলাম। এরপর অরেঞ্জ দিয়ে পুরোটা ফিল আপ করে দিলাম ডান পাশে অংশটুকু। লুঙ্গিটাও হয়ে গেল। এরপর ইয়েলো আকার দিয়ে তার যে মাথার টুপিটা আছে সেটাতে দিলাম, বাঁশের তৈরি টুপি। ওই ফ্লেস্টিন দিয়ে ঘরের জানলাগুলোতে দিলাম। এরপর গ্লাস মার্কার নিলাম, মার্কার নিয়ে ড্রয়িং করে দিচ্ছি বাঁ দিকে এবং নিচের দিকে। এরপর ধান কাটা ধান গাছগুলো যে আছে, ধান গাছেরগুলো লম্বা লম্বা ধান গাছগুলো ড্রয়িং যে আমরা আগে করেছিলাম, সেই ড্রয়িংগুলো আবার রিপিট করে বর্ডার লাইন করে দিচ্ছি। আরও গাঢ় হওয়ার কারণে সুন্দর দেখাচ্ছে। এরপর স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু একই কাজ আমরা আগে মার্কার দিয়ে করেছিলাম সেটাই করছি। ওই ধান ক্ষেতটাতে কিছু কিছু জায়গায় আরও বাড়িয়ে দিচ্ছি গ্লাস মার্কার দিয়ে, একটু ছোটো ছোটো লাইন, তাহলে মনে হয় অনেক ধান গাছ এটা বোঝানোর জন্য। তবে দূরের মানুষটাতে এই যে এইদিকে আটি যে বাধা আছে সেই আটি বাধাগুলোতে, তারপরে কাটা ধান গাছের গোড়াগুলোতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা অনেক অনেক ভালো থেকো। তোমাদের জন্য, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাই বাই, টাটা।